সালাত আদায়ের জন্য মসজিদে আসার ক্ষেত্রে যে হেঁটে আসবেন, হেঁটে আসার ক্ষেত্রে কিছু ফজিলত হাদিসে এসেছে, হেঁটে আসার ক্ষেত্রে কিছু ফজিলত হাদিসে এসেছে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইন্না নাহনু নুহিয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম, সূরা ইয়াসিনের আয়াতটি আমরা অনেকেই জানি কিন্তু অর্থ কী জানি? আল্লাহ তাআলা বলেছেন যে আমরা অবশ্যই মাউতাদেরকে জীবিত করব আর তাদের যে সমস্ত দুনিয়ার বুকে যে সমস্ত পদস্খলন পয়চারা করেছিল, যেদিকে তারা চলেছিল, সেগুলোকে আমরা লিখে রাখি। আল্লাহ তাআলা সেগুলো লিখে রাখেন, অর্থাৎ এর তাফসিরে এসেছে যখন বনি সালিমা, আপনারা যারা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন, বনি সালামাতের জায়গা ছিল যেটা এখন বর্তমানে কেবলাতাইন মসজিদ বলা হয়। সেখানে কেবলাতাইন মসজিদ অনেক দূরে, মদিনা থেকে প্রায় দূরে, মসজিদ নবী থেকে বলতে পারেন প্রায় 2.5-3 কিলোমিটার আরও বেশি দূরে, সেখানে তারা বসবাস করতো। তখন এদেরকে বলা হতো বনি সালিমা। এ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যখন মসজিদ নবীতে মানুষদেরকে বসবাস করালেন, তখন তারা মনে করলো যে আমরা চলে আসবো মসজিদ নবীর কাছাতে করে বেশি বেশি করে রসুলের সাক্ষাৎ পাই এবং জামাতের সাথে সলাৎগুলো ধরতে পারি। এই জন্য তারা মসজিদের রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছে চলে আসার চিন্তাভাবনা করলেন। এমন সময় রসুল্লাহ সাল্লাহাম দেখলেন যে এটা নগরায়নের বিপরীত, নগরায়নের নিয়ম হচ্ছে দূর দূরান্তে সবাই থাকবে, সব জায়গাতেই শহর গড়ে উঠবে। রসুল আরও চিন্তা করলেন যে এরা পায়ে হেঁটে আসবে, যে সব লেখা হবে। তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন, ইয়া বনি সালিমা, হে বনি সালিমা, দিয়ারাকুম তুক্তাবু আথারাকুম, তোমরা তোমাদের জায়গায় থাকো, তোমরা তোমাদের জায়গায় থাকো, সেখান থেকে হেঁটে আসলে তোমাদের প্রতিটি পদক্ষেপ সওয়াবের জন্য লেখা হবে। এইটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পক্ষ থেকে তাদের প্রতি নির্দেশনা। সেই জন্য তারা দূরে দূরে অবস্থান করত। অন্য বর্ণনায় আসছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, ইন্না আথারাকুম তুক্তাবু ফালা তান্তাকুলু, তোমরা যে পায়ে দিয়ে হেঁটে আসছো এগুলো প্রত্যেকটা পদক্ষেপ লেখা হচ্ছে, সুতরাং তোমরা হেঁটে তোমরা চলে কাছে চলে আসার চিন্তাভাবনা করো না। এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের যুগে তিনি দূর থেকে আসতেন প্রতিদিনই। তখন কিছু লোক এসে বললো, হে সাহাবি, তুমি এত দূর থেকে প্রতিদিন আসো, তুমি ইচ্ছা করলে তো কাছে চলে আসতে পারো। তখন তিনি বলেছিলেন যে মা ইয়াসুরুনি আন্না মানজিলে ইলা জাম্বিল মসজিদ, আমার খুশি লাগে না যে আমার ঘরটা মসজিদের পাশেই হবে, কারণ আমি চাই মসজিদের দিকে যতক্ষণ আসবো ততক্ষণ সওয়াব লেখা হবে, মসজিদের থেকে যতক্ষণ যাব ততক্ষণ সওয়াব লেখা হবে। এর অর্থ হচ্ছে দূরে থাকে যদি কোনো মসজিদের নিয়ত থাকে আপনার সওয়াব ঠিকই হবে, কিন্তু দূরে থাকে মসজিদ থেকে দূরে থাকার জন্য সেটা বলা হয়নি। অনেকে দূরে থাকে মসজিদের আওয়াজ না শোনার জন্য, সেটা যেন উদ্দেশ্য না হয়, বরং উদ্দেশ্য যেন হয় যে মসজিদের যাচ্ছি প্রতি পদক্ষেপে আমার সওয়াব লেখা হবে, আমার গুনাহ মাফ হবে, আমার রফের দ্বারা জাত হবে। সেই আশা যদি কেউ করে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামা আল্লাহু লাকা যালিকা কুল্লো, হে সাহাবি, তোমার জন্য আল্লাহ তাআলা দুটে সবগুলি জমা করে দিয়েছেন, অর্থাৎ তুমি যাইতে আসতে যত সওয়াব পাবে আবার ফিরে যেতে তত সওয়াব তুমি পাবে। আলহামদুলিল্লাহ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে আসে।